আমার ছোট ভাই আলিম যার কথা না বললে নয়, আমি এই যে মনোনয়ন পাওয়া এবং নির্বাচনের চেয়ারম্যান হওয়া, আমি অনেক সময় মনোনয়নের জন্য হতাশ হয়ে যেতাম। আমি ডালিমকে বলতাম, ডালিম আমার মনে হয় সম্ভব হবে না, সে আমার ছোট কিন্তু আমাকে আমার জন্য বড় ভাইয়ের মতন উপদেশ দিয়ে আমাকে সাহস দিয়ে বলি, কে বলেছে আপনার হবে না, আপনি থাকেন। এবং প্রত্যেকটি দপ্তরে যেখানে যেখানে সে গিয়েছে মনোনয়নের জন্য, সে মনোনয়ন প্রত্যাশী, তার পিছনে বড় বড় শত্রু, তারপরেও কিন্তু সে সেই সেই দপ্তরে যে আগে বলেছে যে আমার মনোনয়নের দরকার, এই ডাবলু ভাই মনোনয়নের কি হবে তাই বলেন। সুতরাং এই ডালিমের কাছে, সে আমার ছোট হলেও আমি ব্যক্তিগত মনে করি যে আমি অনেকখানি ঋণী। আল্লাহ পাক যদি আমার সুযোগ দেন, তৌফিক দেন, আগামী দিন হয়তো শোধ করা যাবে না, তবে তার সেই কাজগুলো আমি করে দেখিয়ে দেবো।